নমস্কাৰ, আপুনি চাই আছে দুপৰৰ সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। বিহালীত প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছতে জয়ন্ত বৰাৰ কংগ্ৰেছত যোগদান। ভূপেন বৰা অবিহনে কংগ্ৰেছত যোগদান কৰিলে জয়ন্ত বৰাই। তেজপুৰত গৌৰৱ গগৈয়ে জয়ন্ত বৰাক যোগদান কৰালে কংগ্ৰেছত। কাইলৈ জয়ন্ত বৰাই দাখিল কৰিব মনোনয়ন। বিজেপিৰ পৰা টিকট নাপাই দল ত্যাগ কৰিছিল জয়ন্ত বৰাই। সন্মিলিত মৰ্চাক অৱজ্ঞা কৰি বিহালীত কংগ্ৰেছে প্ৰক্ষেপ কৰিলে নিজাববীয়া প্ৰাৰ্থী। প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ পিছত জয়ন্ত বৰাই যোগদান কৰিলে কংগ্ৰেছত। ভূপেন বৰা অবিহনে সাংসদ গৌৰৱ গগৈৰ উপস্থিতিত তেজপুৰত আজি আনুষ্ঠানিকভাৱে কংগ্ৰেছত যোগদান কৰি কাইলৈ মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব প্ৰাৰ্থী জয়ন্ত বৰাই। ভাৱে নিজৰ নিজৰ চবৰে এটা হেঁপাহ থাকে যে নিজৰ নিজৰ প্ৰতিচ্ছবিত ইলেকশ্যন খেলো। সেইভাৱে চাগে তেখেতসকলে নিজৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছে আৰু মই ভাবোঁ এইটো চাগে ফাইনেল নহ'ব, কাৰণ 2021ত CPMএ যেতিয়া প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছিলে তেতিয়া কিন্তু বিহালীত কংগ্ৰেছে প্ৰাৰ্থিত্ব আগবঢ়োৱা নাছিলে। গতিকে আজি যেতিয়া কংগ্ৰেছে আগবঢ়ালে মই ভাবোঁ যে বিবেচনা কৰি তেখেতসকলে উদ্যোগ কৰিব বা হয়তো প্ৰাৰ্থিত্ব আগ নবঢ়াব। যি আমি পদক্ষেপ লওঁ নিখিল ভাৰত কংগ্ৰেছ সমিতিৰ নিৰ্দেশ মৰ্মে লওঁ। সকলোৱে জানে যে 18 তাৰিখে জয়ন্ত বৰা ডাঙৰীয়া নিজৰ আগৰ দলৰ পৰা পদত্যাগ কৰিছিল। সিদিনাই তেখেতে ইচ্ছা প্ৰকাশ কৰিছিল যে কংগ্ৰেছ দলটোত তেওঁ যোগদান কৰিবলৈ বিচাৰে, কিন্তু ৰাজনীতিত কোন দিন কি হ'ব পাৰে কোনো ক'ব নোৱাৰে। প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাতত থানবান অসম সন্মিলিত মৰ্চা। বিহালীত কংগ্ৰেছে সদ্য বিজেপি ত্যাগী জয়ন্ত বৰাক প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰ পিছতে সৰব সন্মিলিত মৰ্চা। কংগ্ৰেছে একলা ছলো নীতি গ্ৰহণ কৰাৰ পিছতে বিহালীত নিজাববীয়া প্ৰাৰ্থী দিয়াৰ সিদ্ধান্ত অসম সন্মিলিত মৰ্চাৰ। বিহালীত চিপিএমৰ প্ৰাৰ্থী লক্ষীকান্ত কুৰ্মীক সমৰ্থন সন্মিলিত মৰ্চাৰ আৰু কাইলৈ লক্ষীকান্ত কুৰ্মীয়ে দাখিল কৰিব মনোনয়ন। লক্ষীকান্তৰ মনোনয়ন দাখিলত সংগ দিব লুৰিণজ্যোতি গগৈ আৰু অজিত ভূঞাই। ইপিনে কংগ্ৰেছৰ সিদ্ধান্ত তথা বিহালীৰ প্ৰাৰ্থী সন্দৰ্ভত আজি পুনৰ বৈঠকত মিলিত হ'ব অসম সন্মিলিত মৰ্চা। আচলতে কংগ্ৰেছে এটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা কৰিছে আৰু এই বিশ্বাসঘাতকতা কেৱল 15টা ৰাজনৈতিক দলৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা নহয়, এই বিশ্বাসঘাতকতা হ'ল এটা আদৰ্শ, এটা একতাৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা। অসমৰ সকলো মানুহে ভাবিছিলে যে 26ত বিজেপি বিৰোধী, ফেচিবাদ বিৰোধী, সাম্প্ৰদায়িকতাবাদ বিৰোধী, বিভাজনকামী এই বিজেপিটোক আমি প্ৰতিহত কৰিম সকলোৱে লগ হৈ। অসমৰ মানুহৰ মনৰ প্ৰাণৰ এইটো চিন্তা আছিলে। সেইকাৰণে আমি কংগ্ৰেছক কৈছিলোঁ যে এই ইউনিটিটো পূৰা স্থায়ী কৰাৰ স্বাৰ্থত আমি সকলোৱে মিলি 5-4 দি আমি মাত্ৰ এটা সমষ্টিত ইলেকশ্যন খেলাৰ কাৰণে বিৰোধী ঐক্য মঞ্চৰ সিদ্ধান্ত লৈছিলোঁ। কিন্তু দুৰ্ভাগ্যৰ কথা যে কংগ্ৰেছৰ ভিতৰত থকা যি ক্ষমতাৰ দ্বন্দ্ব, গৌৰৱ গগৈ ভাৰ্চেছ ভূপেন বৰা, এই দ্বন্দ্বৰ কাৰণে এইটো হ'বলৈ নাপালে। গৌৰৱ গগৈৰ অহংকাৰে একেবাৰে গজদন্ত মিনাৰত উঠি গ'ল। গৌৰৱ গগৈ ভাবিলে যে এই মুহূৰ্ততে তেওঁৰ প্ৰতিদ্বন্দ্বী ভূপেন বৰাক মাৰ দিয়া সম্ভৱ আৰু সেইকাৰণে গৌৰৱ গগৈয়ে কেৱল আৰু কেৱল উইনেবিলিটিৰ প্ৰশ্নটোক লৈ তেওঁ গোটেই ইউনিটিটোক ভাঙি পেলালে। সেইকাৰণে আমি স্পষ্টকৈ কওঁ যে এইটো মানে আমাৰ গোটেই ঐক্যবদ্ধ যিটো আমাৰ আমাৰ অসম ইউনাইটেড যিটো ফ্ৰণ্ট, এই ফ্ৰণ্টৰ ভিতৰৰ সংঘাত নহয়, এই সংঘাতটো হ'ল কংগ্ৰেছৰ ভিতৰৰ ক্ষমতাৰ খক, কংগ্ৰেছৰ ভিতৰৰ
কার বেশি হাতত ক্ষমতা থাকিব সেটোর কারণে সংঘাত, গৌরব গগৈ ভার্সেছ ভূপেন বৰাৰ সংঘাত, বেলেগ একো নহয়। আপনাদের সকলে জানে যে যিজন ক্যান্ডিডেট এতিয়া কংগ্রেসে ঘোষণা করেছে কেদিনমানের আগলকে বিজেপি আছিল। এনেকুৱা নহয় যে ইতিহাসত রাজনৈতিক জগতত কিবা ডাঙর অবদান আছে, বরং মাটির দালাল হিসাবে মানুষে জানে। এনেকুৱা নহয় যে বড় আদর্শবান মানুষ এজন, নিদিলে বড় বেয়া কথা হব, এনেকুৱা নহয়। কেবল কেতামান বেছি ভোট পাব এই কথাটুক লৈ গৌরব গগৈ নিজের স্থানটা যাতে কংগ্রেসের ভিতর উপলে তুলব পারে তার কারণে এই বাজি লগাই দিলে। তার ফলস্বরূপে এই একটা দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটিলে, এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটিলে। আমার কংগ্রেসের দিনের সেই অপশাসন, কংগ্রেসের ভ্রষ্টাচার, কংগ্রেসের দুর্নীতি, সেই যে এপিএসসির কেলেঙ্কারিবিলাক, সেই যে উত্তর কাছাড়ের 1000 কোটি টাকার কেলেঙ্কারিবিলাক, সেই যে লুই বাজারের কেলেঙ্কারিবিলাক, সেই যে আপনার সারদার কেলেঙ্কারিবিলাক, প্রত্যেক দিনাই যে দৈনিক যা দুই নম্বরী রাজনীতি আহি আছিল, আমি ভাবিছিল যে কংগ্রেসে যা 10 বছর ক্ষমতারপরা আতরি থাকি কংগ্রেসের ভিতর এই উদয় হব যে এই যে ক্ষমতা লিপসা, দুর্নীতির ভ্রষ্টাচার তারপর আতরে আহি এদর আদর্শগতভাবে 26ত আমি সকলে যুজবাগর করে বিজেপিক পরাভূত করব পারি আর এখন অসমৰ কারণে হিতৈষী এখন সরকার আনিব পারি। কিন্তু অকমান এবার লোকসভা নির্বাচনের পরিবেশ ভাল করে দিল, আমিয়ে ভাল করে দিল, আরে কংগ্রেসের ভিতর এটা কোন মুখ্যমন্ত্রী হব তাক লৈ ফুয়া কামড় লাগি ইউনিটকে ভাঙি পেলাল, বেলেগ একো নহয়। কোন চিফ মিনিষ্টার হব 26ত কংগ্রেসের এইটার কারণে কাজিয়া, এখন আমার একো সম্পর্ক নাই এবিলাকর, নিজের ভিতর কাজিয়া লাগিছে, নিজে ভাঙিছে, নিজে হেক করে দিছে। আর এনেকুৱা এজন ক্যান্ডিডেটের কারণে লাগিছে যিজন ক্যান্ডিডেটের কোনো আদর্শ নাই, কোনো অবদান নাই, দুই নম্বরী বুলিয়ে পৃথিবীর সব মানুষে জানে, হয় কেটামান বেশি পয়সা খরচ করব পারিব কারণে কেটামান বেশিকে ভোট পাওয়ার সম্ভাবনা আছে, তার কারণে ইউনিটিটা ভাঙি দিয়াটো কেতিয়াও প্রশ্ন উঠিব নোৱাৰে। এটো দুর্ভাগ্যজনক কথা, মোকতো বহুতে বেয়াই পাইছিলে, মই চেষ্টা কৰিছিলো যে নহয় এই দুইটা কথার মাজত এটা সন্তুলন আনিব লাগে, কংগ্রেসে উইনেবিলিটির প্রশ্নটা আনিছে, গতি অল্প ক্যান্ডিডেটজন আমি ইফাল ইফাল করব পারি নাকি, মানে চেষ্টা করেছিল দুইটা পক্ষ ইউনিটিটা থাকিবর কারণে, মোক বহুতে বেয়াও পালে। তথাপিও এটা কথা কনফার্ম যে এই গোটেই ঘটনাটা ঘটিছে কংগ্রেসের বিশ্বাসঘাতকতার কারণে, আদর্শহীনতার কারণে, ক্ষমতা লিপসার কারণে, আর কংগ্রেসের ভিতর ক্ষমতা কোন মুখ্যমন্ত্রী হব 26ত তার সংঘাতের কারণে। মানে মই এটা কথা আপোনালোকক কওঁ যে 2026ত আমি বিজেপিক পরাভূত করব লাগিব, এই লক্ষ্যৰ পৰা আমি কোনো আতরি নাহো। এটা কেনেকে হব কি নহব এটোতো কোনেও কব নোৱাৰে এই মুহূৰ্তত, তার কারণে আজি প্রথমখন বৈঠক আমার হব অল্প সময়ের পাছতে, হয়েছে চাগে ইতিমধ্যে আরম্ভ হয়েছে চাগে, মোর অকনমান মই আসলে আজি গোয়ালপাড়া যাওয়ার কথা আছে, গোয়ালপাড়া যাত্রাটা ভঙ্গ করে নাইকিয়া করে মানে হেরি করেছো। আপনি কংগ্রেসের প্রত্যুত্তর কথা কব নালাগে, আমি কাকো প্রত্যুত্তর দিবলে ইয়ালে অহা নাই, আমি ইউনাইটেড হওয়ার পক্ষত আর 26ত বিজেপিক হরুয়ার পক্ষত। ধন্যবাদ। হীরকজ্যোতি মালাকার আছে এই মুহূর্তে পোনপটীয়া সম্প্রচারত আমার সঙ্গে, অখিল গগৈর সেয়া আছিল তীব্র প্রতিক্রিয়া, কংগ্রেসক তীব্র সমালোচনা কটাক্ষ করেছে হীরক। হয় অখিল গগৈ তীব্র কটাক্ষ করেছে আর কৈছে যে যেহেতু 26ৰ স্বার্থ যেহেতু মাইনাস কংগ্রেসও কেনেকে আগুয়াব পাৰে তার লক্ষ্যে আজি প্রথম বৈঠক অনুষ্ঠিত করব, আর প্রথম বৈঠক 11:30 বজাৰ হওয়ার কথা আছে, যদিও বিভিন্ন কারণবশত 12:15 বজাৰ এই বৈঠক অনুষ্ঠিত হব, আর বৈঠকত যত সম্মিলিত মর্চা সেই মর্চার আসলে কেনেকে অনাগত দিনত আগবাড়ি যাব, যেহেতু কংগ্রেস বিচাৰিছিল যে বিহালীত CPIMৰ প্রার্থী দিয়াটো, যেহেতু মিত্রজোঁট বা যেহেতু সম্মিলিত মর্চার প্রার্থী দিয়াটো কিন্তু সেয়া সক্ষম নহল, তার বিপরীতে কংগ্রেসে যেহেতু নিজাববীয়াকৈ প্রার্থী দিলে
দিলে, সেই প্রার্থী দিয়ার পিছতেই সকল ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। আর একটা কথা স্পষ্টকে লুইনজ্যোতি গগৈ ইঙ্গিত প্রদান করেছে যে জাতীয় পরিষদ যেহেতু অর্থাৎ সম্মিলিত যে মর্চা আছে সেই মর্চার পর আঁতরি আসব, ঠিক একদরে রাজ্য দলের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা হব সেই ক্ষেত্রতো আলোচনা করা হব। আর লুইনজ্যোতি গগৈ বারে বারে কৈছে যে বিশ্বাসঘাতকতা করা হল, অপমানিত করা হল, আর বারে বারে এনে ধরনের বারে বারে প্রতীক্ষা করে আসে যে উমহেতর প্রার্থী হব বা বিরোধী ঐক্য প্রার্থী হব, কিন্তু সেয়া সম্ভবপর নহল। তার বিপরীতে কংগ্রেসের প্রার্থী দিলে, আর সেই প্রার্থী দিয়ার পিছতে আজি আজি আসলে কংগ্রেস মাইনাস কংগ্রেস অবিহনে কেনেদরে অনাগত দিনে আগবাড়ি যাব বা আর যেটা CPIM ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, আর সেই বিহালী সমষ্টির রণনীতি কি হব, আর অনাগত দিনত ২৬ যেহেতু লক্ষ্য আছে ২৬ কেন্দ্রে আগবাড়ি যাব তার লক্ষ্যে আজি এই বৈঠক প্রথম বৈঠক অনুষ্ঠিত করেছে। জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ হীরক, রইছো বহু দেরি সময় দিয়ার পছত তেওঁলোকে অন্তত প্রার্থী দিয়ার আগত ফোনও নাই করা, তার আগে তো আমাক আপনাদের সকলোৱে জানে আমার সকলোৰে সম্মুখত এখন সভার কর্তৃত্ব দিছিল পাঁচগৰাকী ব্যক্তি কমিটিক যে তেওঁলোকে যি দিব তাকেই হব, কিন্তু নহল। তারপর সৌজন্যতার খাতিরত ফোন এটা করেও নকলে যে আমি নোৱাৰিলো, বেয়া নাপাব যে আমি আমুকক দিবলগা হয়েছে, গতি তারপর আর ভাবিছ আর ইমানবর কথার পিছত আপনাদের কি বুঝছে, রাইজে কি বুঝছে, আমি বিচার আমি মানুষের ভাল ভবিষ্যৎ, সুরক্ষিত ভবিষ্যৎ, আমার আদর্শগত পার্থক্য কংগ্রেসের আছে নয়, মূল ব্যক্তিগত সম্মানের কোনো গুরুত্ব নাই, যদিহে জাতীয় জীবন সংকটত থাকে, যদিহে কোনোবাই করা ভুলের কারণে ভবিষ্যতের দিন সময় ২০২৬ সনত বিজেপির সরকার হয়, মূল প্রশ্নটা তাত না, মোক কিয় সম্মান লাগে, মই যি আছো তাতে আছো, মই একটা ধূলিকণা, মই সাধারণ এগারী ব্যক্তি, মোক কোনো সম্মান দিয়ার কোনো যুক্তিযুক্ততা নাই, কোনো প্রয়োজনীয়তাও নাই। মই কব খোঁজা কথাটো যে হল আদর্শগতভাবে মই একটা বিষয় উত্থাপন করেছো, একতাটো নীতি, নীতিটো সুরক্ষিত হয়েছে নাই, মিত্রতার ধর্ম পালন হয়েছে নাই, এইবহে প্রশ্ন উত্থাপন করেছো। মই যুর কথা কই আছো যুর ঘটিছে জনগণ কি বুর্বক নেকি, অজ্ঞানী নহয় নহয়, রাইজে বুঝি পাইছে, মানে কোনো ধরনের এনেকা কথাই হব নয়, শাসকীয় পক্ষও পাঁচটা সিট ভগাই ধুনিয়াকে লৈছে, কোনোবাই তিনটা লৈছে, কাবাক দুটা দিছে, কাবাক এটা দিছে, কিবা এটো হৈ আছে কামটো, গতি আমি সেইকাৰণে আমার লক্ষ্যটো জিকা উইনিবিলিটি ফ্যাক্টরটো নাই, আমার প্রথম যে আমার একতাটো ইনটেক্ট থাকিব লাগে আর বুঝি পাব লাগে যে সকলোকে আদরি লৈছে। চক ২৬ কথাটো বাদ দিয়ক, এটা বাই ইলেকশনের কথাটো আমি আলোচনা করে আছো, উপনির্বাচনত হওয়া ঘটনা পরিঘটনা ২৬টো বহু দূর, ২৬ হলে বহু দূর, আর এটা গোটে কথা বতরাবর দেখিছে দেখুন, মানে কংগ্রেসের ফলের বিদায় দিয়ে দিছে, আপনাকে নিজে দেখিছে ফলের অলরেডি বিদায় দিছে, সেটা আর আপনাদের আলোচনাই করবলগা নাই, অলরেডি বিদায় ইতিমধ্যে দিছে, গোটে কথাটো এই প্রমাণ করেছে যে আসলতে মিত্রতার কোনো প্রয়োজন নাই, যে ভাবে যে রাজনীতি করব কারণে মিত্রতার কোনো প্রয়োজন নাই, কেবলমাত্র প্রয়োজন অহংকার আর টাকা পয়সা। শিবসাগরের হলিডে হোটেলত অজিত কুমার ভূঁয়ার সংবাদমেল, কংগ্রেসক তীব্র কটাক্ষ করেছে অজিত কুমার ভূঁয়ায়, কংগ্রেসে প্রতিটো দলক অপমান করেছে, কংগ্রেসের অহংকারের পরিণাম ভয়াবহ হব, বিবেক দাস এজন সম্মানীয় ব্যক্তি, কংগ্রেসে অপমান করলে, কংগ্রেসের কিছু স্লিপার সেলে বিজেপিক সহায় করেছে, কংগ্রেসের কোনো শিক্ষা নহল। আত্মসম্মান থাকা মানুষ এই কথা সহ্য করব নাকি, মোক এইটুকু আপনাদের হব নাকি উচিত, ভূপেন বরা কি হয় বৃহত্তর হিসাব, যদি বৃহত্তর লাগে তো আমার সম্মান জানাব লাগছিল, পাঁচখন আসন এখন আসন এই দিব লাগছে, আমি চারিখন এই দিছো, কে আমার যদি শক্তি নাই বলে ভাবিছে তাহলে ভুল করেছে, পাঁচজনিয়া কমিটি খন করে দিয়ার পিছত তার দুখন প্রতিবেদন দিয়ার পিছত জিতেন্দ্র সিংহে আমার সম্মুখত কই গেল যে আপনাদের যে রিপোর্ট দিব সেইটাই হব, এইবলি কোৱাৰ পিছত কি হল যে একদম হাঁকার লগাই পেলায় আমার আন্ধারত রাখি পেলায় এজন কোনো একদম বিরাট প্রভাবশালী মানুষ আনি পেলায় তথাকথিত প্রভাবশালী মানুষ আনি পেলায় তা দিয়ে দিল, সকলো সময়ত অকল টাকা পয়সায় শেষ কথা নহয়, নির্বাচন এটা আদর্শগত দিক আছে। পদত্যাগ করে ভূপেন বরার প্রতিক্রিয়া, মর্চা জিয়াই রাখাটো বিচারিছো, সাময়িকভাবে মর্চার সভাপতি পদের পর আঁতরি আছো, লুরিণজ্যোতি গগৈক মর্চা ধরে রাখবলে অনুরোধ করেছো, উপনির্বাচনত মর্চাক সমষ্টি দিব নোৱাৰিলো, ২৬ত আমি সকলে মিলি ভালকৈ কাম করব লাগিব, জয়ন্ত বরা এজন শক্তিশালী প্রার্থী, মর্চার পাঁচজনীয়া কমিটির এজন সদস্যও কৈছিল এই কথা, অসম সম্মিলিত মর্চায় কংগ্রেসক বিহালী এৰি দিয়া নাছিল, মই বিবেক দাসক মাতি আনি বিহালী এৰি দিবলৈ কৈছিলো।
বিহালীত আমার এই কারণেই দেরি হল যে আমার বিরোধী যে অসম সম্মিলিত মঞ্চা তেখেতসকলের আমার মাজর CPIML-এ প্রার্থিত্ব বিচারিছিল। কিন্তু বারে বারে একটা কথা আসছিল যে বিবেক দাস ডাঙরিয়ায় আগতে কেবাবারও ইলেকশন খেলিছে, আনকি আমার লগত এলায়েন্সতো ইলেকশন খেলিছে, আর তার ফলাফল কি আছে আপনাদের সবই সকলে ভালকে জানে। আর শেষত শক্তিশালী প্রার্থী দিম নে একতার খাতিরত আমি এজন প্রার্থী দিম, আর সেখানে AICC-এ একটা সিদ্ধান্ত লৈছে। এটা যেগুলো প্রার্থিত্ব দিয়া হয়েছে জয়ন্ত বৰা ডাঙরিয়া, তেখেত এজন শক্তিশালী প্রার্থী বলে দুইটা রিপোর্টতে যেটা আছে, এটা দলের সিদ্ধান্তটো আমি সকলে মানি লৈছো। আর আমি আকৌ চেষ্টা করি আমার যে একতা 2026-ত আমি সকলো কুটি নাতি সকলোখিনি পর্যালোচনা করে আমি এই আমার যে অসম সম্মিলিত মঞ্চ, মই তেখেতসকলকে আহ্বান জানাম যে উপনির্বাচন কেন্দ্রিক কথা বতরার কারণে আমি বৃহত্তর স্বার্থরপর ফালৈ কাটিব নালাগে। হয় আমি নাই পড়া দিব নোৱাৰা যুক্তিযুক্ততাও, আনকি আমার যে পাঁচজনীয় কমিটি আছিল কমিটির মাজতো এজন সদস্য এই কথা স্বীকার করেছে, তার কারণে মই বিরোধী ঐক্যরও সভাপতি হয়ে থাকলে হয়তো মনত দুঃখ পাব। সেখানে মই সাময়িকভাবে কইছো যে লুইন গগৈ ডাঙরিয়াক যে আপনি সকলকে ধরে রাখব, তারপর আমি আসল যুঁজখানে আরম্ভ হব। আসল যুঁজখানত যাতে এনেকা শেহলকে একো অসুবিধা নহয় তার কারণে আমি আগতীয়াকে মই ইতিমধ্যে সভাত প্রস্তাব দিছিল যে নভেম্বর ডিসেম্বর ভিতরতে আমি 26-ৰ ইলেকশনের গোটে রণকৌশলটো তৈয়াৰ করিম। কিন্তু এটা কথা সঁচা যে মই যিকোনো প্রকারে একতাটো ধরে রাখব পারে নাকি সেটো কিছু পরিমাণে চেষ্টা করেছিল। এতিয়া শেষত যেটো হয়েছে সেটো সকলে জানে, সব কথা যে মই মুখে দিয়ে কব লাগবে এনেকুৱাটো নহয়। কিন্তু এবার যেটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত লৈ ললে সেটো মোৰ সিদ্ধান্ত, খঙত আর আবেগত কেতিয়াও সিদ্ধান্ত নলবা। আর মই তেওঁলোকক আজি মোৰ দেউতাৰ নামত কৈছো যে আমার দলের কোনো কর্মী খঙত আর আবেগত সিদ্ধান্ত লব নালাগে। মই আহি আছো বিহালিলে, মই বিবেক দাস ডাঙরিয়াক আগতেও কৈছো আজি রাজুয়াকে কৈছো যে তেখেতে 26-ৰ কাৰণে সাজু হোক আমার লগত হাতত হাত ধরে, আমার জয়ন্ত বৰা ডাঙরিয়ার লগত একেলগে তেখেতে প্রচার করি, কারণ জয়ন্ত বৰা ডাঙরিয়া জিকিলেও 26-ৰ খেলিব নোৱাৰে, 26-ৰ কিন্তু বিবেক দাস ডাঙরিয়া খেলিব পাৰিব। গতিকে বিবেক দাস ডাঙরিয়া এবছর MLA কি হব লাগে, 5 বছর MLA হোক সেইটোত মই আছো আর সেইটো মই দিল্লীক বুঝাব পাৰিম। ৰাজ্যত বলিছে উপনির্বাচনৰ গৰম বতাহ। আজি মনোনয়ন দাখিল কৰিব ৰকিবুল হুসেনৰ পুত্ৰ তানজিল হুসেনে। সামগুৰি সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল তনয় তানজিল হুসেন। তানজিলৰ মনোনয়ন দাখিলৰ সময়ত উপস্থিত থাকিব কংগ্ৰেছৰ তত্ত্বাবধায়ক জিতেন্দ্ৰ সিং, উপস্থিত থাকিব NSUI ৰাষ্ট্ৰীয় সভাপতি বৰুণ চৌধুৰী। ইফালে সিডলি সমষ্টিৰ বাবে মনোনয়ন দাখিল কৰিব UPPL প্রার্থী নির্মল কুমার ব্রহ্মই। মনোনয়ন দাখিলর সময়ত প্রার্থীজনক সঙ্গ দিব বহুকেইজন UPPL নেতাই, কেবা সহস্রাধিক সমর্থকক লগত লৈ মনোনয়ন দাখিল করিব নির্মল কুমার ব্রহ্মই। উল্লেখযোগ্য যে কাইলৈ মনোনয়ন দাখিলর অন্তিম দিন। ইয়া সামগুৰি সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল তনয় তানজিল হুসেনৰ মনোনয়ন দাখিল। বৃহৎ সমদলেৰে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব কেইবাগৰাকীও নেতাই সঙ্গ দিব মনোনয়ন পত্র দাখিল পর্বত। নগাঁৱৰ পৰা আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰাৰ সৈতে সংযুক্ত হৈছো। নীলোৎপল, কিমান সময়ত মনোনয়ন দাখিল কৰিব তানজিল হুসেনে? আমি বর্তমানে উপস্থিত আছো সামগ্রী আর সামগ্রী। এয়া হচ্ছে বিজেপির একটা যে শোভাযাত্রা তেওঁলোকে উলিয়াব, পদযাত্রা উলিয়াব, মন্ত্রী কৃষ্ণ চাদরে আহি আছে আর আমি আমি রয়ে আছো। আমি এই পথ এই পথে আহিব তানজিল হুসেনের যে রেলি যে মনোনয়ন দাখিল করবে যে আহি আছে, কংগ্রেসের এই পথে আহি আছে, বর্ণা বজার পাইছে আর ইয়ারপা আর এই পথে পুরো সেই রেলটি পার হয়ে যাওয়ার পিছনে বিজেপি রেলি বর্মালে যাব, পদযাত্রা করে মন্ত্রী কিছু পদযাত্রা করি। মানে এখানে সামগ্রী যে নির্বাচন যে গরম বতাহ বলেছে, মানে সামগ্রী বলছে চহরখন উপস্থিত আছে। ইয়াত যে বর্তমান আমি এটা কথা বলে যে এবার সামগ্রী সমষ্টি পুনরুদ্ধার সমষ্টি পুনরুদ্ধার পিছন এই চহরখন উপস্থিত সমষ্টি সংগ্রহ হয়েছে। গতি পুরনি যে সামগ্রী সমষ্টি লৈ পেলাই এয়া হচ্ছে সামগ্রীর নির্বাচনী বতাহ। এয়া নীলোৎপলে আমাক দেখুৱাই আছে। নীলোৎপল, আমি পুনৰ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে। এক উৎসৱমুখৰ পৰিৱেশ, যথেষ্ট গৰম বতাহ বলিছে বিজেপি শিবিৰত হৰ্ষোল্লাস, এয়া পৰিৱেশ আমাক দেখুৱাইছে আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰাই।
তানজিল হুসেন, রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেনের রাজনীতিত অভিষেক। নির্বাচনী রাজনীতিত অভিষেক ঘটিছে রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেনের। তানজিল হুসেনক আজি সংগ দিব কেইবাগৰাকীও কেন্দ্রীয় নেতায়। বৃহৎ সমদলেরে তানজিল হুসেনে মনোনয়ন পত্র দাখিল করব। একে সময়তে দীপ্লু রঞ্জন শর্মার সমর্থকসকলের মাজত অব্যাহত আছে হর্ষোল্লাস। নীলোৎপল, কংগ্রেসেরও শোভাযাত্রা আহি আছে, আপনাদেরও শোভাযাত্রা পদযাত্রা আছে, মন্ত্রী পীযূষ হাজরিকা আহি আছে, সেইফালে কংগ্রেসের সাংসদ রকিবুল হোসেন আহি আছে। কি কব এবার সামগ্রী সমুখ সমর বিজেপি কংগ্রেসের পোন প্রথমতে আমি ভারতীয় জনতা পার্টি সামগ্রী সমষ্টির তরফের আজি আমার যখন বিশাল নির্বাচনী সভা, প্রথম নির্বাচনী সভা সামগ্রী সমষ্টিতে অনুষ্ঠিত হবলগে আছে। আমি প্রথমতে আমি আপনার মাধ্যমে সমগ্র সামগ্রীবাসী রাইজলকে আমি কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো যে এইবার সামগ্রী সমষ্টিত সমষ্টিবাসী রাইজে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে ভারতীয় জনতা পার্টির পক্ষত। আর ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদের মিত্রজোটে দুইটা দলে মিলি আমার ভারতীয় জনতা পার্টির রাজ্যিকর সাধারণ সম্পাদক মানে দীপ্লু রঞ্জন শর্মা ডাঙরিয়াক ইয়াত প্রার্থিত্ব প্রদান করেছে। আর আমি সামগ্রী সমষ্টিবাসী রাইজে আমি আশা প্রকাশ করছো যে এবার মাননীয় দীপ্লু রঞ্জন শর্মা ডাঙরিয়ায় সামগ্রিক কংগ্রেসের যে দুর্গ, সেই দুর্গক সহায় ভারতীয় জনতা পার্টির পদুম ফুলের ছবিত সমগ্র সামগ্রীবাসী রাইজে ভোট প্রদান করে মাননীয় দীপ্লু রঞ্জন শর্মা ডাঙরিয়াক বিধায়ক হিসাবে নির্বাচিত করে ডিসপুরলকে প্রেরণ করব। আর ইয়াত যে এবার এআইডিএফে যে প্রার্থী দিয়া নাই, সংখ্যালঘু ভোট যথেষ্ট বেশি, গতি কংগ্রেসের কনফিডেন্স বেশি কি? আসলে সামগ্রী সমষ্টিবাসী রাইজে ইয়ার আগতেও এআইইউডিএফ নামের এই দলটুক প্রত্যাখ্যান করেছে। আর এইবার পুন প্রথমবার সামগ্রীবাসী রাইজে কংগ্রেসক প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টিক প্রতিষ্ঠা করবলে গে আছে। আজি এক বিশাল উৎসাহিত রাইজ নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে। আমার আজি আসলে ভারতীয় জনতা পার্টির পাঁচটা জিপির এখন সভা, নির্বাচনী সভা আমার বাজিয়াগাঁওত আমার অনুষ্ঠিত হবলে গে আছে। কিন্তু আপনি নিশ্চয় দেখা পাইছে আজি সামগ্রী সমষ্টিবাসী রাইজে স্বতঃস্ফূর্তভাবে অগণন সহস্রাধিক মহিলা ওলাই আহিছে আমার রাজ্যিক নেতাসকলক আদরি পেলায় সেই নির্বাচনী সভালে নিবরের। আর পুনর্বার আপনাদের মাধ্যমে মানে সমগ্র সামগ্রীবাসী রাইজলকে ভারতীয় জনতা পার্টির তরফের কৃতজ্ঞতা আর ধন্যবাদ মানে জ্ঞাপন করছো। নীলোৎপল, আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম আপনার সঙ্গে। কামিং আপ।